আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, একাদশ অধ্যায়ের এখানে যে তথ্য উপাত্তটা আছে, তো এই তথ্য উপাত্তটা কি, কেন আমরা এগুলো ব্যবহার করি, এই অধ্যায় শেষে আমরা কি জানবো, সেটা আজকে একটু আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব। দেখো, জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ও দ্রুত উন্নয়নে তথ্য উপাত্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছে। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে পরিচালিত হয় গবেষণা, অব্যাহত গবেষণার ফল হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন। তথ্য উপাত্ত উপস্থাপনের ব্যাপকতা লাভ করেছে সংখ্যার ব্যবহার, আর এই সংখ্যাসূচক তথ্য হচ্ছে পরিসংখ্যান। এই লাইনটা গুরুত্বপূর্ণ, তোমরা এটা দাগিয়ে রাখতে পারো নিজেদের বইয়ে। পরীক্ষণের সময় আসে পরিসংখ্যান কি, পরিসংখ্যান হচ্ছে সংখ্যাসূচক তথ্য হচ্ছে পরিসংখ্যান। তাই পরিসংখ্যানের মৌলিক ধারণা ও সংশ্লিষ্ট বিষয় সমূহ জানা আবশ্যক। পূর্ববর্তী শ্রেণীতে পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলো ক্রমান্বয়ে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতা, এর পরিমাপক গড়, মধ্যক ও উপযোজক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। তো এই যে পরিসংখ্যান চ্যাপ্টারটা পড়ে আমরা কি শিখব, এতে শেষে আমরা শিখব কেন্দ্রীয় প্রবণতা কি সেটা ব্যাখ্যা করতে পারবো, গাণিতিক সূত্রের সাহায্যে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করে সমস্যা সমাধান করতে পারবো, আর আয়তনের চিত্র অঙ্কন করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ এখানে। তো তথ্যপত্রটা আসলে কি? আচ্ছা, আমরা জানি সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আচ্ছা, এই উপাত্ত আবার বিভিন্ন ধরনের হয়, যেমন বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, প্রাথমিক উপাত্ত। তো এখানে কিছু উপাত্ত দেওয়া আছে। দেখো, ধরা যাক এই যে 50 জন, ধরা যাক 50 জনের নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী 20 জন প্রার্থীর গণিতের প্রাপ্ত নম্বর গুলো দেওয়া আছে। তো এখানে 25, 45, 40, 20, 35, 30, 35, 40, 41, 42, 20, 25, 30, 45, 42, 45, 46, 50 এবং 30, এই 20টা সংখ্যা দেওয়া আছে। এখানে গণিতে প্রাপ্ত সংখ্যা নির্দিষ্ট নম্বর সমূহ একটি পরিসংখ্যান, এই একটা পরিসংখ্যান দেওয়া আছে, আর নম্বরগুলো হলো এই পরিসংখ্যানের উপাত্ত। এই যে নম্বরগুলো সেগুলোকে বলা হচ্ছে উপাত্ত, আর পুরোটা হচ্ছে একটা হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যানটার এই নাম্বারগুলো হচ্ছে উপাত্ত। আচ্ছা, এই উপাত্তগুলো সহজে সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত। তোমাকে যদি বলে প্রাথমিক উপাত্ত কি, তুমি বলবে সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উৎস থেকে সংগৃহীত হয় বিধায় এর নির্ভরযোগ্যতা অনেক কম। তো উপরের বর্ণিত উপাত্তের নম্বর গুলো এলোমেলো ভাবে আছে, এই যে এগুলো দেখো এলোমেলো ভাবে আছে, 25, 45, 40, 20, এভাবে এলোমেলো আছে। নম্বরগুলো মানের কোনো ক্রমে সাজানো নেই, মানে সিরিয়াল নাই। এই ধরনের উপাত্ত হলো অবিন্যস্ত উপাত্ত, মানে বিন্যস্ত না, অবিন্যস্ত উপাত্ত। এই ধরনের উপাত্ত গুলোকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তের নম্বরগুলো মানের যে কোনো ক্রমে সাজালে হবে বিন্যস্ত উপাত্ত। তুমি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যদি সাজাও তাহলে এটা বিন্যস্ত উপাত্ত আমরা বলতে পারবো। তো দেখো, এখানে যদি 20, 20, 25, 25, 30, 30, 30 এইভাবে ছোট থেকে বড় আকারে যদি আমি সাজাই ফেলি, 47, 50, যা একটি বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত করা বেশ জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত সমূহ অতি সহজেই বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা যায় এবং গণসংখ্যা সারণীর সাহায্যে উপস্থাপন করা যায়। এভাবে যেহেতু কঠিন, তাহলে আমরা ছক করে করে খুব সহজেই এগুলো আমরা বিন্যস্ত করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব গণসংখ্যা নিবেশন সারণী। উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যে কয়েকটি ধাপ ব্যবহার করা হয় তা হলো পরিসর 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়, 3 নম্বর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, 4 নম্বর হচ্ছে টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তাহলে উপাত্তের পরিসর সমান সমান, পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, মানে 1 যোগ করতে হয় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সংখ্যা থেকে। মনে করো 1 থেকে 10 যদি কোনো সংখ্যা থাকে, তাহলে 1 থেকে যদি তোমরা 10 পর্যন্ত সংখ্যা লেখো, তাহলে কিন্তু এর কয়টা সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত?
এক থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে আসলে এখানে 10টা, কিন্তু 10 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাবো? 10 বিয়োগ 1 যদি আমরা লিখি তাহলে আমরা কত পাবো এখানে? 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। কিন্তু আমাদের টোটাল সংখ্যা ছিল কত? 10টা, তাহলে এই জন্য 9 এর সাথে আমরা 1 যোগ করে দিই, তাহলে আসলে কিন্তু 10টা হবে, নাহলে কিন্তু বিয়োগ করে 10টা আমরা পাবো না। আচ্ছা, তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে সর্বোচ্চ সংখ্যা 10, সর্বনিম্ন সংখ্যা 1 যোগ 1 করলে আমরা 10 পাবো। আচ্ছা, শ্রেণীযুক্তি কি? যে কোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয় শ্রেণীব্যাপ্তি নির্ধারণ। উপাত্তগুলোকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়? উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে এগুলো সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণীতে ভাগ করা নির্ধারিত কোনো নিয়ম নেই, তবে সচরাচর প্রত্যেক শ্রেণী ব্যবধান সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15 মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। তোমাদের এই বইতে বা এখানে সর্বোচ্চ মানে সব সময় 5 ব্যবধান নিয়েই করা আছে। তো প্রত্যেক শ্রেণীর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান থাকে। যদি 5 করে ব্যবধান দিয়ে করি তাহলে একটা সর্বোচ্চ থাকবে, একটা সর্বনিম্ন থাকবে। যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর নিম্ন সীমা আর সর্বোচ্চ মানকে এর ঊর্ধ্ব সীমা বলে। একটা নিম্ন সীমা, একটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। আর যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমার ব্যবধান হলো ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণীব্যাপ্তিটা কি হলো? যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। উদাহরণস্বরূপ মনে করো 10 থেকে 20 হলো একটি শ্রেণী, এর সর্বনিম্ন মান 10, সর্বোচ্চ মান 20, তাহলে ব্যাপ্তি হবে 20 বিয়োগ 10 = 10, হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে 10 থেকে আবার 1 যোগ করতে হবে, তাহলে হবে 11। তাহলে শ্রেণীব্যাপ্তি সবসময় সমান রাখাই ছিল, সবসময় একই রকম রাখতে পারলে ভালো। এবার আমরা শ্রেণী সংখ্যা যাব। শ্রেণী সংখ্যাটা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় এর সংখ্যা, শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা হবে পরিসর, পরিসর যেটা আমরা পেলাম যে 11, আর শ্রেণী ব্যাপ্তি 5 করে ধরছি, এটা দিলে শ্রেণী সংখ্যা মানে একটা দুইটা তিনটা এইভাবে সংখ্যা যতগুলো হবে এটা হলো শ্রেণী সংখ্যা। ট্যালি চিহ্নটা কি? ট্যালি চিহ্ন হচ্ছে এই ধরনের, এই যে চিহ্নগুলোকে আমরা ট্যালি চিহ্ন বলি। উপাত্তের সংখ্যাসূচক তথ্য রাশির মান যে কো মান কোনো না কোনো শ্রেণীতে পড়ে, শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন দিতে হয়। কোন শ্রেণীতে 5টি ট্যালি চিহ্ন দিতে হলে 4টি দেওয়ার পর পঞ্চমটি আড়াআড়ি ভাবে দিতে হয়। তোমরা নিচের ক্লাসগুলোতেও শিখে আসছো ট্যালি চিহ্ন। এবার আমরা গণসংখ্যা যাব। গণসংখ্যা হচ্ছে শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্য রাশির মানগুলো ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নির্ধারণ করা হয়। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা, যা টালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লেখা হয়। তাহলে উপরের শ্রেণীতে বিবেচনা পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা নিচে দেওয়া হলো। তাহলে পরিসরটা কি? সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আর শ্রেণীব্যাপ্তি যদি 5 ধরা হয় তাহলে শ্রেণী সংখ্যা হবে 31/5, 6.2, যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে হবে 7। যেহেতু ভগ্নাংশ শ্রেণী সংখ্যা হবে না, একটা অর্ধেক দেওয়া অল্প কিছু দেওয়া যায় না, জন্য একটা পূর্ণ সংখ্যা ধরা যায়। 6-এর বেশি হলে আমরা 7 নিব, তাই অতএব শ্রেণী সংখ্যা হবে 7। আশা করছি বুঝতে পেরেছ। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, এখান এই চার্ট থেকে দেখো 20 থেকে 24, 25 থেকে 29, এখানে আছে দুইটা মানে গণসংখ্যা বা ঘটন সংখ্যা দুইটা টালি চিহ্ন বিপরীতে লেখা হচ্ছে, 25 থেকে 29 এই দুইটা, এখানে দুই লেখা আছে, এইভাবে টালি চিহ্ন বা একটা চিহ্ন সাজাইতে হয়, এভাবে একটা ছক আমরা আঁকতে পারি। তোমরা নিজেদের মধ্যে 20 জনের দল গঠন করো, দলের সদস্যের উচ্চতা আর গণসংখ্যা সারণী নির্ণয় করো, মানে কে কত ফুট লম্বা সেটা দিয়ে একটা তোমরা গণসংখ্যা এইভাবে সারণী তৈরি করতে পারো। এবার লেখচিত্র, লেখচিত্র এখানে দুই ধরনের আছে, একটা আয়ত লেখ আছে, একটা পাই চিত্র আছে। তো তথ্য উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন একটি বহু প্রচলিত পদ্ধতি। কোন পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে তা বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সুবিধাজনক হয়। অধিকন্তু চিত্রের মাধ্যমে উপস্থাপিত উপাত্ত চিত্তাকর্ষক হয়, মানে দেখতে অনেক ভালো লাগে এই লেখচিত্রগুলো, তাই বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে উপাত্ত সময়ের গণসংখ্যা নিবেশন চিত্র লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। গণসংখ্যা নিবেশন উপস্থাপনের বিভিন্ন রকম লেখচিত্রের ব্যবহার থাকলেও এখানে কেবলমাত্র তোমাদের আয়তলেখ এবং পাইচিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আয়তলেখটা কি?
আয় তো তো বুঝো, আয়তকার একটা অংশ, এটাকে আয়তকার বলে। এই যেমন ধরো এইটা একটা আয়ত, তো এই যে আয়ত, তো এরকম আয়ত লেখো আমরা আঁকবো। তো গণসংখ্যা নিবেশনের লেখচিত্র হচ্ছে আয়ত লেখ। গণসংখ্যা নিবেশনের একটি লেখচিত্র হচ্ছে আয়ত লেখ। আয়ত লেখ অঙ্কনের জন্য ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকা হয়। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হয়। আয়তের ভূমি ও শ্রেণীব্যাপ্তি উচ্চতায় হয় গণসংখ্যা। আয়তের ভূমি হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর উচ্চতা হচ্ছে গণসংখ্যা। তোমরা গ্রাফ কাগজ তো অনেকেই দেখেছো, এটার ভূমি বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর উচ্চতা বরাবর হচ্ছে গণসংখ্যা। এইভাবে কিন্তু আয়ত লেখাটা আঁকা হয়। একটা উদাহরণের সাহায্যে আমরা খুব সহজে এটা বুঝতে পারি। দেখো এখানে 50 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সাথে দেওয়া হলো। এই যে এটা সেন্টিমিটারে দেওয়া আছে 114, 124, এখানে 3 জন, 124 থেকে 124, 5 জন, এখানে 10 জন, এখানে 20 জন, এখানে 8 জন, এখানে 4 জন। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, আর এই নিচেরটা হচ্ছে আমাদের গণসংখ্যা, মানে কতজন সংখ্যা। তাহলে ছক কাগজের এক ঘর সমান শ্রেণীব্যাপ্তি 2 ঘর ধরে, আর এক্স অক্ষের শ্রেণীব্যাপ্তি, আর ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক ঘর ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা নিবেশন স্থাপন করে গণসংখ্যা নিবেশনে আয়ত লেখ আঁকা হলো। এক্স অক্ষের মূল বিন্দু 114 ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্নিত দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তাহলে এটা আমরা এখন চার্টটা একটু দেখি কিরকম। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে 0 থেকে 114 এই জায়গাটা ভাঁজ করা অংশই দেওয়া আছে, তার মানে এখানে 0 থেকে 114 পর্যন্ত আছে। এইখানে 3 ঘর পর্যন্ত আছে, প্রথমটা 3 ছিল। এই যে একটু খেয়াল করে চেষ্টা করো, খেয়াল করলে হয়তো তোমরা বুঝতে পারবে। আচ্ছা এই দেখো 114 থেকে 24, 114 থেকে 24 3 ঘর, এই 3 ঘর আমরা গণসংখ্যাটাকে উঠিয়েছি। তারপরে 124 থেকে 34 5 ঘর, 124 থেকে 34 যে 5 ঘর উঠিয়েছি, এই উপরের দিকে হচ্ছে গণসংখ্যা আর নিচে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। তারপর এটা হচ্ছে 10 ঘর উঠানো আছে, এটা হচ্ছে 10 ঘর উঠানো আছে। তারপর এটা 20 ঘর, 144 থেকে 154, 144 থেকে 154 এই ঘরটা সবচেয়ে বড়, এই যে 20 ঘর উঠানো আছে। 154 থেকে 64 8 ঘর, এটা যে 8 ঘর উঠানো আছে। 164 থেকে 174 হচ্ছে 4, 164 থেকে 174 হচ্ছে এই 4। এইটাই হচ্ছে তোমাদের আয়ত লেখ এইভাবে আঁকা হয়। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আয়ত লেখ আরো স্পষ্ট করে শিখবো এবং বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান করতে শিখবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার এই যে এই পড়াগুলো থাকলো এগুলো তোমরা বাসায় ভালো করে একটু পড়ার চেষ্টা করবে। বিভিন্ন জায়গায় যে দাগ দেওয়া অংশগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে এবং অঙ্ক করতেও কাজে লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।